প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু, তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো? আজকে আমি তোমাদের অনুশীলনী সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 1.2 এর অতিরিক্ত সৃজনশীল 1.2 এর আলোকে যে সৃজনশীলগুলো হতে পারে এই আলোকে আমি তোমাদের সৃজনশীল নিয়ে আজকে আলোচনা করবো। তোমাদের অনুশীলনী যে অঙ্কগুলো, ওই অঙ্কগুলো তোমাদের কখনো শেষ হয়ে গেছে, তোমরা যারা এখনো দেখোনি তোমরা ইউটিউব থেকে দেখে নিও। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা ওটা আমাকে আমার সাথে যোগাযোগ করে আমি সমাধান করার চেষ্টা করে দেবো। আর আজকে আমি তোমাদের অতিরিক্ত সৃজনশীল নিয়ে আলোচনা করবো। এখানে আমি দুটো উত্তি দুটো অঙ্ক এখানে তুলে রাখছি, যে বাগানের দৈর্ঘ্য বরাবর প্রস্থ অপেক্ষা তিন গুণ গাছ আছে, নির্দিষ্ট দূরত্বে গাছ লাগালে মোট এতটি গাছ দরকার। তাহলে এখন এটা হচ্ছে 1 নম্বর উদ্দীপক। উদ্দীপকের আলোচনায় প্রথম অঙ্কটা কি, 64/81 এর বর্গমূল নির্ণয় করো। এরপর 2 নম্বর কি বলছে, 2 দশমিক স্থান পর্যন্ত গাছের সংখ্যা বর্গমূল নির্ণয় করো। বাগানের দৈর্ঘ্য বরাবর কতটি গাছ লাগবে তা তুমি লাগবে এটা করতে হবে। এবার উদ্দীপক 2টা কি, একটি সৈন্যদলে 7,350 সৈন্য আছে। এবার 1 নম্বর কি বলছে, 1,225 সাংগঠনিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। 1 নম্বর সৈন্যদলের সৈন্য সংখ্যার সাথে কত গুণ করলে দুর্বল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 3 নম্বর সৈন্যদলের সাথে কমপক্ষে 50 সৈন্য যোগ করলে বর্গাকারে সাজানো যাবে। তোমরা অঙ্কটা তুলে নাও, এখন আমি এটা মুছে দিয়ে তোমাদের অঙ্কটা করা শুরু করবো, ঠিক আছে? আমরা নিশ্চয় তোমরা তুলে নিবা। দেখো প্রথম অঙ্কটা কি বলছে, যে 64/81 কলম্বরে 64/81 এর বর্গমূল। আচ্ছা এটার বর্গমূল নির্ণয় করছে। আমরা দেখো আমি যদি এই যে বর্গমূলের চিহ্ন দিলাম 64/81, এটা যদি আমি বাক্য এরকম লিখি, উপরে 64√, নিচে হয়েছে 81√, তাহলে 64 বর্গমূল কত, 64 বর্গমূল হচ্ছে 8, 8 64, 81 বর্গমূল কত, 81 বর্গমূল হচ্ছে 9। তাহলে আমার 1 নম্বর অঙ্ক শেষ, এটাই কিন্তু উত্তর। আচ্ছা এরপর নাম্বার খ নম্বরটা কি বলছিল, খ নম্বর 2 দশমিক স্থান পর্যন্ত গাছের সংখ্যা বর্গমূল নির্ণয় করো। তাহলে খ নম্বরটা দেখো, গাছের সংখ্যা ছিল কত, গাছের সংখ্যা ছিল 675টি, গাছের সংখ্যা ছিল 675। তা গাছের সংখ্যা দেখো, খ নম্বর বাক প্রক্রিয়া করতে হবে, গাছের সংখ্যা 675, তাহলে 675 একটা। দেখো আমি দূরে দেয়, তাহলে এখানে কয় দশমিক স্থান, 2 দশমিক স্থান পর্যন্ত একটু বসে। তাহলে দেখো 3 এর 2 এর বর্গ কত, 2 এর বর্গ 4, তাহলে আমি যেখানে 2 বসাই 2 এর বর্গ 4, তাহলে নাম কত 2, এরপর নাম 1 জোড়া, 2 এর ডাবল কত 4, কয়বার যায়। এখন এখানে আমি এমন একটা সংখ্যা বসাবো, যে সংখ্যা বসাবো ওই সংখ্যা দিয়েই গুণ করতে হবে। এখানে 2 বসায় 2 দিয়ে গুণ করতে হবে, 3 বসায় 3 দিয়ে গুণ করতে হবে, 4 বসায় 4 দিয়ে গুণ করতে হবে, 5 বসালে 5 দিয়ে গুণ করতে হবে, 6 বসালে 6 দিয়ে বসায় 6 গুণ করতে হবে। তাহলে এখানে 275, 5 দিয়ে 5 করতে কত হয় দেখো তো, 5 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
দশমিক দাও এখানে এক জোড়া সংখ্যা দাও, ঠিক আছে? তাহলে এক জোড়া সংখ্যা নামাও, পঁচিশের ডাবল কত পঞ্চাশ, তাহলে পঞ্চাশ এখানে আছে কত পাঁচ হাজার, এক দশম শত পাঁচ হাজার। তাহলে এখন আমার এখানে কত বসানো যায়, আমি যদি পাঁচ হাজার না
9 বার বসান তাহলে দেখো 9 বসালে কত হয় 9 যদি বসাই 9 নাম 81 এর 1 আর থাকে 8 8 5 নাম 45 আর জানো তাহলে বিয়োগ করো 9 আর থাকে 1 1 আর থাকে 1 পাশে রাখছো 6 6 5 4 আর থাকে 1 মিলে গেছে নামও আরেক জোড়া আমি দশমকে পরে একটা সংখ্যা নিয়েছি অলরেডি আরেক জোড়া নাও আরেক জোড়া এটা ডাবল নাও 9 যোগ 18 5 যোগ 10 11 2 যোগ 4 5 তাহলে 518 এখানে আছে দেখো একক দশক 17000 অযুত 41000 এখানে আছে 5000 তাহলে এখানে 5 একটা সংখ্যা দিলে 5000 হবে 4 যাবে 5 দিয়ে যাবে 5 8 বেশি যাবে 8 দিয়ে যাবে 5 আর 8 দিয়ে যাবে 7 দিয়ে 7 দিয়ে করলে কত হবে कत কত ১১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 ১
এখানে হয় তোমার 49 হাজার তাহলে আর না গেলে কি এখানে একটা একজোড়া পরিবার একটা শূন্য দল ঠিক আছে পরের অঙ্কটা বলছে দৈর্ঘ্য বরাবর কতটি গাছ লাগবে আচ্ছা উদ্দীপকটা ছিল যে পোস্ত বরাবর যে গাছ তার দৈর্ঘ্য বরাবর তার তিন গুণ তাহলে মনে করি পোস্ত বরাবর গাছ লাগবে কটি তাহলে দৈর্ঘ্য বরাবর গাছ লাগবে তিন গুণ তাহলে তিন গুণ ক সমান সমান তিন ক তিন কটি এটা পাইলাম তাহলে প্রশ্ন মতে টোটাল গাছ লাগবে কত তিন ক ইনটু ক সমান সমান কটি মোট 375টা 375 না 675 বা গুণ করে কত হয় 3 ক স্কয়ার সমান সমান 675
5 দিয়ে 5 দিয়ে হবে 5 দিয়ে 10 2 4 5 20 5 5 25 2
পাঁচ দিয়া চার পাঁচে বিশ উনপঞ্চাশ, তারপর সাত দিয়ে সাত সাথে উনপঞ্চাশ। তাহলে সাত অর্থাৎ সাত তিন পাঁচ শূন্য সমান সমান দুই গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত গুণ সাত। তাহলে এখানে দেখো দুই গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ এক জোড়া গুণ সাত গুণ সাত। তাহলে এখানে দুই এবং তিন এই দুটো কি জোড়বিহীন সংখ্যা, সংখ্যাটা পূর্ণবর্গ নয়। তাহলে এখানে আমাদের লিখতে হবে সাত তিন পাঁচ শূন্য সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ দুই ও তিন জোড়াবিহীন, দুই ও তিন সাত তিন পাঁচ শূন্য এর উৎপাদক উৎপাদক দুই ও তিন জোড়বিহীন, অর্থাৎ দুই গুণ তিন সমান সমান ছয় দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। উত্তর সরি এটাই উত্তর, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা গেল খ নাম্বার, খ নাম্বারটা আমরা কি বলছে দেখো, তার উত্তর হবে কত, উত্তর হবে ছয়। ছয় দ্বারা গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপর দেখো ছয় নাম্বারটা, হ্যাঁ গ নাম্বারটা, গ নাম্বারটা কি বলছে, কোনো এক শূন্য দলের সাথে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমার এটা বাক প্রক্রিয়া করতে হবে। তাহলে গ নাম্বারে সাত হাজার তিনশো পঞ্চাশ বাক এক জোড়া দুই জোড়া আট আটে চৌষট্টি, তাহলে আমি কারণ আটের বর্গ হচ্ছে চৌষট্টি, নয়ের বর্গ একাশি, কিন্তু একাশি তো আর এখানে লেখা যাবে না, তাহলে আটের বর্গ আট আটে চৌষট্টি থাকে, কত চার আস করলে তেরো হইবে, নয়ের চার তেরো হাতে থাকে এক, ছয় এক সাত মিলে গেছে, নামাও নয় শূন্য, আটের ডাবল কত, আটের ডাবল হচ্ছে ষোলো, তাহলে এখানে আছে নয়শো ষাট, কয়বার যা দেখো তো নয়শো ষাট ছয়বার দিলে কত হয়, ছয়বার ছয় সাত ছত্রিশে ছয় থেকে তিন, ছয় সাত ছত্রিশ এক উনচল্লিশ, ছয় একে ছয় তিন নয়, বেশি হয়ে যায়। তাহলে কয়বার থাকে পাঁচবার, পাঁচবার দিলে কত হয় দেখো তো, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ ছত্রিশে শূন্য, দুই সাত বত্রিশের দুই হাতে থাকে তিন, পাঁচ আটকে পাঁচ আটটি আট, তাহলে কত আষ্টশো পঁচিশ, কবার যাবে আটবার, পাঁচবার আষ্টশো পঁচিশ, বিয়োগ করে থাকে কত শূন্য দুই তিন দুই, তাহলে পঁচিশ অতিরিক্ত থাকে, তার থাকে এক একশো পঁচিশ তোমার অতিরিক্ত থাকে, তার সংখ্যাটা কি পূর্ণবর্গ নয়, এখন দেখতে হবে সাত তিন পাঁচ শূন্য সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, পাঁচ সাত তিন পাঁচ শূন্য এর সাথে যে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন এর বর্গ গুণ হবে কত, পঁচাশি যোগ এক সমান সমান ছিয়াশি, ছিয়াশি এর বর্গ, ছিয়াশি গুণ ছিয়াশি, ছিয়াশি গুণ ছিয়াশি গুণ করলে কত হবে, ছিয়াশি গুণ ছিয়াশি গুণ করলে হবে সাত হাজার নয় তিনশো ছিয়ানব্বই, সাত হাজার তিনশো ছিয়ানব্বই, সাত হাজার তিনশো ছিয়ানব্বই, তাহলে এইটা পাইলাম, আর এখানে সাত হাজার তিনশো পঞ্চাশ, তাহলে নিম্ন পর্যন্ত সংখ্যা কত, ক্ষুদ্রতম সংখ্যা সাত হাজার তিনশো ছিয়ানব্বই থেকে ওটা বিয়োগ সাত হাজার তিনশো পঞ্চাশ, বিয়োগ করলে কত হয়
शून्य जो कल छिचल्लिस शून्य उत्तर छिचल्लिस जन शून्य जो कर शून्य दल के बर्गा कारे सजानो जाए তাহলে আজকে এই দুটেই থে এই দুটেই আজকে থাকুক তোমরা বাসা এই আজকে যে অঙ্ক দুটো করাইলাম এই অঙ্ক দুটো তোমরা বাসায় প্র্যাকটিস করবে কারণ এই ধরনের অঙ্ক আসলে তোমরা পারো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ।